দুর্নীতির অভিযোগ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগ বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। অমর্ত্য সেনের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ আনছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এতদিন 13 ডেসিমেল জমি নিয়ে আমরা টানা পড়েন দেখলাম, এবার দুর্নীতির অভিযোগ। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের প্রতিনিধি। সুব্রত, এবার দুর্নীতির অভিযোগ ঠিক কি কি বিষয়কে উল্লেখ করা হয়েছে উপাচার্যের তরফ থেকে? দেখো, গতকাল সন্ধ্যায় যে ঈদ উপলক্ষে যে বিশেষ মন্দির হয়েছিল সেখানে কিন্তু আবারও সেই নাম না করে অমর্ত্য সেনকে কিন্তু আক্রমণ করা হয়েছে। এবং সেখানে যেটা বলা হয়েছে, যারা যারা বংশের উঁচু বংশের মানুষ, নামকরা বংশের ছেলে, তারা কিন্তু যেটা বলেন সেটা ঠিক, এবং তারা দুর্নীতিগ্রস্ত এবং অন্যায় করলে মানুষ সেটা স্বীকার করে নেন, এটাই কিন্তু মন্তব্য করতে চান। এবং একটা কথা প্রশ্নচিহ্ন বারবারই উঠছে, যেখানে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী দপ্তর থেকে মন্দিরে যে কথাবার্তা, উপাচার্যের যে কথাবার্তা, সেখানে যে দুর্গাপুজোর যে সূচনা সেটা ইংরেজদের অবলোহন করার জন্য ছিল, এই জন্য কিন্তু তাকে রেজিস্ট্রারকে যে চিঠি পাঠানো হয়েছে সেই তলব নিয়ে। তারপরেও মন্দিরে যেভাবে আলোচনা চলছে, উপাসনা মন্দিরে, সেখানে দেখা গেছে যে স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের কি ভূমিকা ছিল সেটা নিয়েও কিন্তু আলোচনা চলে। এক কথায় বলা চলে যে পবিত্র মন্দিরে, সেখানে উপাসনার জায়গা, সেখানে রাজনীতি, এবং কোথাও যেন দুর্নীতি, অমর্ত্য সেন ইস্যু যেন কোথাও কিছু ছাড়ছে না। যদিও এইটা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে, একটা পবিত্র ঈদ যখন যখন উপাসনা মন্দিরে বিশেষ উপাসনা পালিত হচ্ছে বৈদিক মন্ত্র পাঠ, সঙ্গীত এবং গানের মাধ্যমে, সেখানে কেন আবারও এই রাজনীতির কথাবার্তা, সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন উঠছে। ধন্যবাদ সুব্রত।